টাঙ্গাইলে বাসের চাপায় স্বামী স্ত্রী নিহত হয়েছে। রোববার বিকেলে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার আমলা ভরাট গ্রামের স্বতন্ত্র কুমার মদন ও তার স্ত্রী সোনাতি মদন। পুলিশ জানায়, স্বতন্ত্র কুমার মদন তার স্ত্রীকে নিয়ে বগুড়া থেকে বাসে করে টাঙ্গাইলে তাদের বাড়িতে যাওয়ার জন্য আশেকপুরে বাইপাস নামেন। এ সময় তারা রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আহসান হাবিব সরকার বলেন, খবর পেয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।